আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনাদের কি মনে আছে এই খামারের কথা? যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের অবশ্যই মনে থাকার কথা। এই ভিডিওটি অনেক দিন আগের করা, তখন খামারের পানি একদম শুকিয়ে ফেলা হচ্ছে, যত মাছ আছে সবগুলো একদম ধরা হয়ে যাবে, তারপরে আবার নতুন করে পানি দিয়ে নতুনভাবে মাছ ছাড়া হবে। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকালটা উপভোগ করলাম, তারপর ভাবলাম একটু মেহেদি দেই হাতে, অনেক দিন যাবত মেহেদি দেওয়া হয় না। মেহেদি দিয়ে একটু সুন্দরভাবে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওরকম সুন্দর হয়নি। তো যেভাবেই পেরেছি একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করেছি। আমি কিন্তু কাবেরি মেহেদিটা ইউজ করেছি, আর এটা আমি ওভারনাইটও রাখিনি, দিয়ে কিছুক্ষণ পরে উঠে ফেলেছিলাম। মাশাল্লাহ কালারটা কিন্তু ভালোই এসেছে। দেন রাতের বেলা আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা খামার থেকে মাছ কিনবো, তাই আমরা চলে এসেছি একদম খামারে। খামারে যেখানে মাছ ধরে মাপা হয় এবং গাড়িতে ওঠানো হয় সেখানে চলে এসেছি। আর এখন কিন্তু রাত বাজে 11টা 12টার মতো, এসে দেখি এখানে মাছ মাপামাপি হচ্ছে এবং সব হিসাব নিকাশ সেখানে চলতেছে। তো এত মাছ দেখে আমরা তো পুরাই কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। আসলে ওইভাবে মাছও চিনি না আমরা, ভাগ্যির সাথে বড় আপু ছিল, ভাইয়া ছিল, ওদের মাধ্যমেই মাছটা আমরা চিনতে পেরেছি এবং ওরাই বলেছে আমাদের যে এটা নাও ওটা নাও। এক একটা কিন্তু অনেক বড় বড় মাছ, হয়তো ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।